হঠাৎ দেখলে মনে হবে এক অপরূপ মায়াবী নগর আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। চারিদিকে নীল জলরাশি দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে, মনে হবে কল্পনার কোনো এক দ্বীপে চলে এসেছেন। সাগরের মাতাল হাওয়ায় কেউ আলতো করে ছুঁয়ে যাবার মতো অনুভূতি। কিন্তু এই দ্বীপটি নিঝুম দ্বীপ হিসেবেই সবার কাছে পরিচিত। কথা বলছি ইতালির সবচেয়ে ভুতুড়ে স্থান হিসেবে খ্যাত পোভেগ্লিয়া দ্বীপ নিয়ে। পোভেগ্লিয়া ভেনিস এবং লিডোরের মাঝে অবস্থিত উত্তর ইতালির ছোট্ট একটি দ্বীপ। পোভেগ্লিয়ার পরতে পরতে জড়িয়ে আছে নানা ভৌতিক কাহিনী। লেগুন সেন্ট ম্যাক্স চত্বরে অবস্থিত এই দ্বীপটি পোভেগ্লিয়া ভেনিস বা ইজোলা দ্বীপ পোভেগ্লিয়া হিসেবে পরিচিত। বাইরে থেকে দেখলে যে কেউই দ্বীপটির সৌন্দর্যে মুগ্ধ হবে, কিন্তু দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করলে সেই ধারণা পুরোপুরি পাল্টে যাবে। বলা হয়ে থাকে দ্বীপটির 17 একর জায়গার প্রত্যেকটি স্থানে অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। দ্বীপটির উপরে অন্য কারোর কর্তৃত্ব এই আত্মারা মেনে নেয় না, আর তাই 1968 সালের পর থেকে এখন পর্যন্ত কেউই এই দ্বীপ দখলের চেষ্টা কখনো করেনি। বেশ কিছু ভয়ঙ্কর ঘটনার সাক্ষী রহস্যময় এই দ্বীপটি জনসাধারণের জন্য নিষিদ্ধ। এই সকল ভয়ঙ্কর ঘটনা শুরু হয়েছিল 1348 সালে। সেই বছর এই দ্বীপে দুটি জাহাজ এসে ভেড়ে, যেই জাহাজগুলোর যাত্রীদের মধ্যে প্লেগ রোগ দেখা দেয়। সেই সময় দ্বীপটি ছিল জনশূন্য। ভেনিস দ্বীপের চারপাশে 5টি অষ্টভুজ আকৃতির খাল নির্মাণ করে সমগ্র দ্বীপকে সৈন্য দিয়ে রক্ষা এবং নিয়ন্ত্রণ করে রাখত। তখন পোভেগ্লিয়া জাহাজ ভেড়ার জন্য বন্দর হিসেবে ব্যবহার করা হতো। জনশূন্য এই দ্বীপে যেই দুটি জাহাজের কর্মী এবং যাত্রীদের মধ্যে প্লেগ রোগ দেখা দেয়, তাদের আর অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়নি, আর তাই এই রোগ মহামারী আকারে দ্বীপসহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। তখন অসুস্থ রোগীদের জন্য কোয়ারেন্টাইন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো এই দ্বীপকে। যখনই কেউ প্লেগ রোগে আক্রান্ত হতো, তাকে ছেড়ে আসা হতো প্রায় জনমানবহীন নির্জন এই দ্বীপে, যেখানে একাকী হয়ে মৃত্যুর জন্য তাদের অপেক্ষা করতে হতো। তবে যতই দিন যেতে লাগলো, মহামারী নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে লাগলো, চিকিৎসা করেও কোনো লাভ হচ্ছিল না। তাই সরকারি এক সিদ্ধান্তে প্রায় 1,60,000 প্লেগ আক্রান্ত মানুষকে এই দ্বীপে পুড়িয়ে মারা হয়। তখন থেকেই দ্বীপের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে মৃত মানুষের কঙ্কাল। এই সকল ঘটনার পরপরই মৃত্যুপুরী হিসেবে পরিচিতি পায় এই দ্বীপটি। এটি সাধারণ মানুষের কাছে হয়ে ওঠে এক রহস্যময় দ্বীপ। 1922 সালে ইতালির সরকার পোভেগ্লিয়াতে একটি মানসিক হাসপাতাল তৈরি করেন। তবে সেই হাসপাতালে কোনো ডাক্তার, নার্স কিংবা কর্মীরা কাজ করতে চাইতেন না। কিছুদিন কাজ করার পরেই হাসপাতাল ছেড়ে চলে যেতেন অন্য কোথাও। তাদের ভাষ্যমতে প্রতি মুহূর্তে তারা সেখানে অশরীরী কিছুর উপস্থিতি টের পেতেন, আর সেই হাসপাতালের রোগীরা সুস্থ হয়ে ওঠার বদলে আরও বেশি যেন অসুস্থ হয়ে পড়তেন। এমনকি লোকমুখে জানা যায় হাসপাতালের পরিচালক পাগল হয়ে হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়েছিলেন। আর এই ঘটনার দ্বীপটিকে নিয়ে প্রচলিত ভৌতিক কাহিনীগুলোতে এক নতুন মাত্রা যোগ করে এটি। পরবর্তীতে এক প্রকার বাধ্য হয়েই ইতালির সরকার 1968 সালের পর থেকে হাসপাতালটি বন্ধ করে দেয়। বর্তমানে এই দ্বীপটিতে ভাঙ্গাচোরা হাসপাতাল, একটি গোয়ালঘর আর একটি উপাসনা কেন্দ্র ছাড়া আর কিছুই নেই। সাধারণত মানুষ কিংবা পর্যটকদের প্রবেশ করা নিষিদ্ধ ঘোষণা করেছে। কেউ যদি একান্তই দ্বীপটিতে প্রবেশ করতে চায়, তবে তার জন্য নিতে হবে বিশেষ অনুমতি। দ্বীপটি দীর্ঘদিন বন্ধ থাকলেও একজন মার্কিন উপস্থাপক সেখানে ভ্রমণ করে আসেন। তিনি মার্কিন টেলিভিশনের জন্য দ্বীপ আর নিষিদ্ধ হাসপাতালকে কেন্দ্র করে একটি রোমাঞ্চকর সিরিজ তৈরি করেন, যেখানে তিনি তুলে ধরেছেন এই দ্বীপে তার নানা ভয়ঙ্কর ভূতুড়ে অভিজ্ঞতা।